হাকারিতে যাবি না বাবা ওঠ তাড়াতাড়ি ওঠ বেলা হয়ে যায় হ্যাঁ উঠছি মা উঠছি তুমি রান্না বান্না রেডি করো আমি আসছি ওরে রান্না হয়ে গেছে তুমি মুখ টুক আই খাবি এই ফুটো ফুটো ওঠ আর কত ঘুমাবি ওঠ দা এমন সময় উঠে দিলে ভালো একটা স্বপ্ন দেখতেছিলাম ও এমনি পট করে উঠিয়ে দিলে কি স্বপ্ন রে স্বপ্ন দেখতেছিলাম আমি একটা কেটিএম বাইক কিনেছি বাইক উপরে উঠে যেই স্টার্ট দেবো সে এমনি থেকে উঠিয়ে দিলে ভাগ্য ভালো চালাস নাই নালিকানা স্বপ্নেই কোথায় জেলে যাতি কোনো ঠিক ঠিকানা থাকতো না তাড়াতাড়ি অট্রে মা রান্না বান্না হয়ে গেছে তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করে এই সেরি দিয়ে বেরোতি হবে হ্যাঁ শুনি আজকে কোন লোকালে যাবা শুনি আজকে আজকে মধ্যম করে লোকালে ঘুগনি নিয়ে যাব এই ঘুগনি টুগনি রান্না হয়েছে হ্যাঁ হ্যাঁ মা সব রান্না করে রেখেছে আগের থেকে এই হচ্ছে বউ আর মার মধ্যে পার্থক্য বুঝেছিস বউ তো জীবনে কোনো দিন করে দিতো না আর মা তো সব রেডি করে দেয় বলছি কি ফুটো আমার বউটা ডিভোর্স দিয়ে কোনো ভুল করে তো তো মাথাটা ঠিক আছে তো হ্যাঁ ওই রকম টেনজান মারলে দিয়ে তোমার জীবনে পুরো ধন্য হয়ে গেছে মনে করো ভগবান তোমার আবার নতুন করে বাঁচার একটা চান্স দেশে নয়তো জীবন তোমার পুরো আলকাতার হয়ে যেত বুঝতে পারিস তার ফিনতাল দিয়েও ঘষেও ঠিক করতে পারতে না ঠিক বলেছিস ঠিক বলেছিস মাঝে মাঝে মনে হয় যে ভুল করলাম কি না ওরে বাবা কোনো ভুল করো নাই তোমার যদি মনে হয় দর্শকদের কাছে জিজ্ঞাসা করো দর্শকরা কি বলে সাত সকালে মাথাটা খারাপ করে দিলে তোমার বউর নামটা নিয়ে ছি 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 ছাড় ছড় ছাড় ওর চল ব্রাশ করে নি চল কত ভালোবাসি তাম তোরে

ওই একটু একটু বুঝি চল তাড়াতাড়ি খেতে দাও ট্রেনের সময় হয়ে গেল হ্যাঁ দিচ্ছি রে দিচ্ছি তোদের জন্য তো গরম গরম দেবো বলে এখনো গ্যাসের উপর রেখেছিলাম আগে দা বললি হবে না বুঝছো তোমার বউ চলে যায় আমার বিশাল লাভ হয়েছে মানে আমার বউ চলে গেলে তোর লাভ হয়েছে কি করে এই তোমার বাড়ি সবসময় থাকতে পারতেছি সময় মতন খাতি পারতেছি মোটামুটি কোনো অসুবিধা নেই বাড়ি থাকলে খাওয়া তো দূরের কথা ওই দুটো পান্তাবার থাকলে জোর তো কপালে নাই তো সারাদিন না খাই এদিকে ওদিকে ডিং ডিং করে ঘুরে বেড়াও কেন তোর মা রান্না করে দেয় না মা কি আর নিজের মা মা আছে সাত মা সৎ মা কি আর সেইভাবে দেখে ও বাবা তুমি অনেক চিন্তা করো না তুমি আমাদের বাড়িতেই থাকো মনে করবো আমার দুটো ছেলে সত্যি বলতে কি কাকিমা তোমাদের বাড়িতে সবাই অসাধারণ মানুষ যেমন হাগুদা তেমন তুমি তেমন কাকু মোটামুটি সবাই খুব ভালো মানুষ কই গো মা দাও সময় হয়ে যায় যে না বাবা ধরো বাবা এতো এরকম খাওয়ার এরকম আমি বাপের জন্য দেখিনি খাওয়া তো দূরীর কথা খা খা পেট ভরে খা এনে হাগু তো ধর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা তাহলে আমরা খেয়ে নিচ্ছি তুমি এখনই করে যাও কেন আরো যদি কিছু লাগে তাহলে না না কাকিমার যে জিনিস দিস আর লাগে না কিন চাও যাও যাও তুমি একটু রেস্ট করে নাও তখন থেকে গরমের ভিতরে কাজ করছো ওখানে হাওয়া খেয়ে নাও যাও হ্যাঁ মা ওই ঘরে আছে খেয়ে নাও ঠিক আছে বাবা ঠিক আছে এই গরমে আর রান্না করতে ভালো লাগে না বাবা কি গরম যাই দেখি হাগুর বাবা কোথায় গেল একটু চা পানি দি হাগুদা তোমার যা রান্না করেছি না সব অসাধারণ এই গন্ধ শুনে আমার পেট ভরে গেছে কথা না বলে পটফট খেয়ে গেলে ভালো লাগবে না ঠিক আছে ঠিক আছে খেয়ে নিচ্ছি কচড় মচড় কচড় মচড় কচড় মচড় কন্ডা কন্ডা খাই রে বাবা সব সেই স্বাদ সেই স্বাদ অসাধারণ এরকম খাবার মনে হয় গোটা পঁয়তাল্লিশ বছরে খাইনি কচড় মচড় কচর মচর কিরি কিরি কচড় মচড় কচড় মচড় সেই রে বাবা সেই স্বাদ মনে হচ্ছে সব চেটে পেটে খেলি ও বাবা এই টকটা যা হয়েছে না খুব সুন্দর আরে টকটা কি এই দইটা খেয়ে দেখ আমাদের নিজের বাড়ি বানানো দই একদম অসাধারণ ও বাবা তাই তো দেখছি আজকে আবার পাতলা বাইকে না হয়ে যায় এত খাবার খেয়ে ওরে না রে কিচ্ছু হবে না পেট ভরে খা আগো দা তোমার বউটা যদি আরো আগেতে চলে যেত তাহলে মানে এতদিন আমার একটু স্বাস্থ্যটা ভালো হতো ওরে কোনো চাপ নেই এখন খা পেট ভরে দেখ স্বাস্থ্য ভালো হয়ে যাবে কচড় মাছড় কিড়ি কিড়ি কচড় মাছড় কিড়ি কিড়ি কি বলিস ফুটো এর সাথে একটু বাংলা হলে কেমন হতো সত্যি কথা হাগুদা তুমি সবসময় আমার মনের কথা বলে দাও ভীষণ বিকেল বেলা কোল্ড ড্রিঙ্কস এর বোতলে বাংলা মাল ভরে নিয়ে আসবেন বাড়ির কেউ পারবে না ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নে টাইম হয়ে যায় ট্রেনে চল চল তাড়াতাড়ি চল হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চলো চলো আরে ও হাগু দাদা আমার কাছে তো আমি নিচ্ছি ওরে বাবা কোনো সমস্যা নাই আমি কি বুড়ো হয়ে গেছে নাকি কালকে নতুন নতুন তোমার ডিভোর্স হয়েছে আজকের থেকে তুমি মাল বলছো দাও আমার কাছে ওরে ডিভোর্স হয়েছে বলে কি গায়ে শক্তি কমে গেছে নাকি কি কথা বলিস রে সত্যি বললি হয় না হাগু দা তুমি জিনিয়াস লোক বটে ওসব কথা ছাড় এখন কি করে ঘুগনি বেচবি সেটা প্ল্যান কর মাথায় আরে তুমি চলো কোনো সমস্যা নাই আমি সব বিক্রি করে দেব তাড়াতাড়ি চলো দেখা যাবে এখানে বিকেলে দু বোতল বাংলা কিন্তু মনে থাকে যেন হ্যাঁ হ্যাঁ কোনো চাপ নেই চল এই যার একটু তো ট্রেনটা ছুটে যেত কথা না বলে তাড়াতাড়ি ওঠ সিগনালে দাঁড়ায় এসে তাড়াতাড়ি ওঠ ও কাকিমা ও বদি একটু সাইড দাও দেখি আমরা ওঠবো দেখি এই মাথায় ঘুগুনি আছে কিন্তু গাড় পর পড়ে যাবে তখন বলতে পারবো না বদি একটু সাইড হবে এই মাথায় অনেক বড় হাড়ি আছে তাড়াতাড়ি সাইড দাও আজকাল তো মেয়ে ছেলে গেলে বললি তা কানে শোনে না কানে শুনবি কি করে কানে বাড়ি ইয়ারফোন না কি এটা গুজে রাখিছে দেখতে পাচ্ছিস না আর কি বলবো সব অবস্থা ক্যালসিয়াম বলছি কি তোমার এই শার্টটা না খুব সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি কি এই তোমার মতন আমি একটা ড্রেস দেখেছি না খুব পছন্দ হয়েছে একটু কিনে দেবা বাবু নিশ্চয় আমার গার্লফ্রেন্ড সবসময় খালি টাকা 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 ভালো হয়েছে প্রেম করেছিস টাকা টাকা খরচা করবি না এই তুমি ওরকম মুখটা ওরকম শুকিয়ে গেল কেন তোমার না না সেমন কিছু না ওই দাঁতে একটু যন্ত্রণা করছে তো তাই মুখটা বন্ধ রাখছি ও আমি ভাবলাম টাকার কথা শুনে এবার ভয় পেয়ে গেছো নাকি কে আমি আমি দুবাই থাকি আমার টাকা পয়সার কোনো কম নেই তাহলে শোনা এই এক হাজার টাকা দাও না শোনা বলছি আমি এখন ক্যাশ আনিনি বুঝেছো এই ফোনপেতে আছে টাকা তোমার কাছে ফোনপে আছে এই ফোনপে মানে এখন তো নেই কিন্তু আমি একজনের নাম্বারে করে দিতে বললে করবে দেখো একজনের নাম্বারে করে দিলে কোথা থেকে কোথায় চলে যাবে তারপর আমার বলতে পারবো না হ্যাঁ আরে বাবা ক্যাশ নিয়ে ঘরো এম করতে হলে পকেটে ক্যাশ থাকার দরকার এই যা খেলো করেছে আমার মালটা আমার এখানে কি করে ট্রেনের ভিতরে ও এর সাথে তার মানে চক্কর চালু আছে এর জন্য আমার কাছ থেকে রেগুলার টাকা পয়সা নেয় হ্যাঁ কিরে ফুটো মুখটা বাংলার বদলের মতন করে দিলে যে আর বলো না হাগুদা আমার গার্লফ্রেন্ড ওই দেখো লাল ড্রেস পড়া দেখিস রোজ দিন আমার কাছে টাকা নেয় আজকে দেখো একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে এইসব আর কারে বলবো ওইসব কথা ছাড় এইসব ছেড়ে দিয়ে আজকালকার মেয়ের উপর কোনো ভরসা রাখিস না ঘুগনি বিক্রি কর বিকালে মালকে খেয়ে হয়ে থাকবি ঠিক বলিস এ ঘুগনি আরে ঘুগনি দাঁত চাঁদরানো ঘুগনি হে হে ও কি বলছিস আর বলে মনে মনের ঝেড়ে দেবো আজকে সব দেখো কিরকম ঘুগনি বিক্রি করে এ দাদারা বৌদিরা ভালো ভালো ঘুগনি ঘুগনি খাও এই ঘুগনি খেলে পারে প্রেমিকা আর কোনোদিন ধোকা দিতে পারবে না তাই এই ঘুগনি খেয়ে মাথার বুদ্ধি বাড়াও আওয়াজটা কিরকম চেনা চেনা লাগছে এই কেলো করে চেতো ফুটো এইদিকে ঘুরে বসি রে বাবা

শুধু শুধু টাকা ছাড়া চলে যায় টাকা থাকলে ভালোবাসা ঘরে আসে টাকা নাই টাকা নাই ভালোবাসা আজ নাই এ ঘুগনি হবে ঘুগনি গরম গরম ঘুগনি ঘুগনি হবে কি বলে কি বলে বাংলা ঘুগনি বললাম এক প্লেট দিয়ে দোতো চলো বাংলার নাম শুনে আমি ঠিক থাকতে পারি না তাড়াতাড়ি কাকা ঠাকুরা বুঝতে পারছি এটা বিশাল মালখর যে বাংলার কথা বলেছি পট করে বলে কি এক প্লেট দাও তাই তো দেখলাম দিয়ে দেখ এক প্লেট দাঁড়াও ভালো করে লঙ্কা মিশিয়ে দেবো বুঝতেই পারবে সকালবেলার ঠেলা কেমন লাগে এই বলছি নিরামিষ ঘুগনি হবে ও দিদিমা এখন নিরামিষ ঘুগনি কোথার থেকে আসে এই বলছি কালকে একাদশী তো উপোস থাকতে হবে তো কালকে তার জন্য আজকে পেঁয়াজ দিয়ে ঘুগনি খেতে পারবো না যদি নিরামিষ থাকে তাহলে দাও এই কে করেছে তোমার একার জন্য কি নিরামিষ ঘুগনি আনলে আর তো কেউ খাবে না কাকিমা এই যে কাকিমা বলি দিদিমা তাহলে খাবো না আমি থাক এই আমায় দাও কথা না বলে এনে ক্যাশ ধর ক্যাশ দিচ্ছি এ দিছি ধারের মশলা শকাল না না যখন হাতি জানি তখন টের পাবি কেমন লাগে তাহলে আমি যারা ভালোবাসি তার সাথে তুইও ভালোবাসিস ডাড়া দেখাচ্ছি দুইজনে খাবো বাহ পুরো বাংলা সেন কচড়মচড় 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 ও বাবা সেই স্বাদ সেই স্বাদ জানো বলজি কি ভালো লাগছে ভালো মানে সেই ভালো খাবা তুমি একটু হ্যাঁ হ্যাঁ আমি একটা অর্ডার করে দাও এই ছেলে বলছি আরেকটা দাও তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি গন্ধটা জানা থাকতেও পারতিছিস না আবার কালকে উপোস থাকতি হবে আর কি বলবো এনে কেস ধর ও বাবা কি সেন্টরে বাবা কচড়মচড় 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 ও বাবা সেই সাথে রে বাবা সেই সাথে আ সেটা ফুটে খাড়ালকে সকালে চেয়ার ভাবিনি কেমন লাগে আমার সাথে ফারজলোও করা রে গুলো আমার কাছে টাকা নিয়ে ড্রেস কিনবি আর ওনার সেলীদের সাথে তুই মানে ঘুরতে আসবি ডালা তোর একদিন কি আমার একদিন তুই আবার দেখেও না দেখার ভঙ্গী করলি হকার বলি এখন চিন্তা করলি না ডালা একদিন তোরই আমার সাথে বিয়ে করতে হবে মনে রাখিস ও তুই আবার বিয়ে করবি নাকি ওরে না হাগুদা মুখ ফুসকে বেরিয়ে গেল এই চামড়ার মুখ তো কত কিছু বেরোয় রাগের সময় বুঝতে পারিস আমি বিয়ে করে মারব নাকি সাধু মশাই কি বলিছে বিয়ে করলে একুশ দিনই মাথায় মরিয়ে যাবো সাদের এই দেহটাও একদিন পুড়ে ছাই হবে তাই দেরি না করে তত স্পেশাল ঘুগনি খাও রে কদিন আর বাস বা তাড়াতাড়ি খেয়ে মরো বাবা বাবা ঘুগনি খাবো ছি এখানে ঘুগনি খাই না দেখিস না কত ধুলো উঠছে বাড়ি গিয়ে তো মা বানিয়ে দেবে হ্যাঁ বাবা আমি বাড়ি গিয়ে বানিয়ে দেব এই সব কিপ্ত মালগুলোর জন্য শালা বেচা হয় না দুই টাকার ঘুগনি তাও খাদি পারে না বাড়ি যায় বানায় খাবে খালি পারে আমাকে একটু বেচাকেনা হয় তা বোঝেও না এই ভাই তো বলছি কি তোর ঘুগনির উপর ঢাকনা দেয় গন্ধ আমি থাকতে পারতেছি না কালকে আবার উপোস থাকতে হবে আমার ওরে দিদিমা এই ঘুগনি একটু খাও কোনো অসুবিধা নেই হালকা পাতলা করে পেঁয়াজ দিছি আরে না রে না আমার উপোস ভঙ্গ হয়ে যাবে খালি পারে এই কে এই ঘুগনি খারে দাদা তুমি কি আমায় টাক বললে হ্যাঁ হ্যাঁ তোরে বলেছি বলছি ঘুগনি খা ভালো ঘুগনি আছে দেখো আমরা টাক বল বানাই কিন্তু বুঝছো এটা আমরা একটা ইউনিক স্টাইল ও মাতা চুল নেই বড় ইউনিক স্টাইল মারাচ্ছে ফটাফট করে ঘুগনি খা ওর না খাইলে করে বিক্রি হবে জানো 1000 টাকা দাও না জানো মহা কেলেঙ্কারিতে পড়ে গেলাম কে আনতে দেখা করতে আসলে সাথে কে জানে এ কাকা ঘুগনি খাও তাদেরই ভালো ভালো ঘুগনি আছে বাংলা মধ্যে ঘুগনি বানানো আছে নিরামিষ ঘুগনি হবে একদম চিকেন ঘুগনি হবে একদম মাটন ঘুগনি হবে যেরকম চাইবে সেরকম পাবে কিরে ফুটো আজকে রেগে যাচ্ছিস মনে হচ্ছে চোখের সামনে এই দৃশ্য দেখা যায় না থাকুদা বসতে এই মধ্যমরাম লোকালে এরকম ঘটনা দেখতে পারবো চোখের সামনে আমার লাভার অন্য একজনের সাথে কথা করছে প্রেম প্রীত করছে এইসব কিন্তু সহ্য করা যায় না দেখি কত গরম গরম ঘুগনি লঙ্কা মিশো তাও দাঁত কেলাচ্ছে দেখো আমার শরীরের রক্ত পুরো একদম চুন চুন করছে আরে সকালে বুঝবে ঠেলা এখন চাপ নিস না এখন ঘুগনি বিক্রি কর বাবা আমি ঘুগনি খাবো এই কিপটে কাকু এই পাঁচ টাকা দশ টাকার ছেলেদের খাওয়াতে পারো না যদি না পারো আমার তরফের ফ্রি খাও

পেটের চর্বি কমে যাবে বদ হজম কমে যাবে এবং সুগার বিপি ব্লাড প্রেশার সব কিছু কমে যাবে শুধু একমাত্র এই স্পেশাল আয়ুর্বেদিক ঘুগনি খেলে তাই দাদা বৌদিরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আর সংগ্রহ করুন এই হাগুর ঘুগনি লেট না করে চলে আসুন মধ্যম গ্রামে এই ট্রেনের ভিতরে আর এক্ষুনি শেষ হয়ে যাবে অল্প কিছু ঘুগনি আছে তাই দেরি না করে পাটাপট সংগ্রহ করুন এই এত ভালো করে যখন বলছো একটু দাও কালকে একাদশী তো এই দেখি কি করিয়ে ঘুগনিটাকে খেয়ে নি এই দেখো দাদারা কাকিমা বৌদিরা এই দিদিমা তার একাদশী ভঙ্গ করে খেলো এই হাগুদার ঘুগনি এমন স্পেশাল ঘুগনি যে তার একাদশীকে ভঙ্গ করে দিয়েছে তাই দেরি না করে আপনারা সংগ্রহ করুন এই হাগুদার স্পেশাল ঘুগনি মধ্যম গ্রাম লোকালে ট্রেনে উঠুন আর ঘুগনি সংগ্রহ করুন আর আমাদের অনলাইনে বুকিং করতে পারেন অনলাইনে বুকিং করতে হলে ফোন নাম্বার থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট এই নাম্বারে এক মেরে আপনি ঘুগনির স্লট বুক করতে পারেন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি মানে মরাবাড়ি খরচ বাড়ি জন্মদিন সব জায়গায় আমরা বুকিং নি তাই দেরি না করে আমাদের বুকিং করুন আর বাড়ি বসে ঘুগনির লাভ উপভোগ করুন আসুন আসুন দাদারা দিদিরা দেখুন এই সিটের উপরে কি চলছে প্রেমিক প্রেমিকার ভালোবাসা তাই দেরি না করে এই সিটের উপরে বসে ধাক্কা মেরে দুইজনকে বের করে দিন আর এই হাগুদার ঘুগনি খান আসুন আসুন দাদারা দিদিরা তাড়াতাড়ি আসুন কি রে ফুটো বিশাল রাগ হচ্ছে রাগ হচ্ছে এরকম মনে ধরে সুমো খাই বলিস কি মনে হয় কি স্যান্ডেল খুলে বাড়ই

জানো জানো ও কি বলছে ছেলেটা সত্যি কথা ধুস তুমি কি যে বলো আমি তোর কোনোদিন দেখিনি হ্যাঁ দেখিসনি তো আসিস কোনোদিন টাকা নিবি সেদিন তোর যদি ইট দে মাথা না ফাটাই দি আমার নাম শালা ফুটো না সত্যি বলছো বাবু তুমি চিনো না না বাবু ও হয়তো কোনো ভিখারি হবে মাথাটা তো খারাপ হয়ে গেছে আমি কোনোদিন কোনো ছেলের দিক টাকাই না আমি শুধু তোমায় ভালোবাসি তোর ভালোবাসার কেতা আগুন যারা আর কদিন যাক টাকা পয়সা সব খেয়ে নিক তখন দেখিস কিনা কিরকম ভালোবাসে ও আচ্ছা ভালোবাসবে তোর এটিএমে যত টাকা আছে সব পুরো হাউসফুল করে দিয়ে ক্যাক করে লাঠি মেরে অন্য জনের সাথে চলে যাবে তুই চিনিস ওরে কি বলছিস শোনা আরে ধুস এসব কথা ছাড়া তো ঘুগনি খাও ঘুগনি ও কাকা আমি ঘুগনি দেব না এই দেখো মাথা তুই কাকা বলিস কারে এখনো বিয়ে থাক করতে পারলাম না কাকা বলিস তোর মাথা চুল পড়ে গেছে তুই হবি কাকা হ্যাঁ তুই আমার কাকা বলিস কোন সাহসে কাকা বলিস দেখ না এটা সিরিয়াস ম্যাটারে কথা বলতেছি শুধু শুধু মাসখানে মাসখানে কথা বলে ডিস্টার্ব করে দিচ্ছিস এমনি মাথা চুল আমার গরম হয়ে গেছে কিন্তু বুঝছিস বুড়িয়া বাবা একটা কথা বলিস তার জন্য এত কিছু শুনলেন কি কার বুঝবি কি কোনদিন প্রেম করেছিস প্রেম করলি বারে জানতিস তোর গার্লফ্রেন্ড যদি অন্য কারোর সাথে চলে যায় তখন কিরকম লাগবে তখন বুঝবি হাতে হেরি কেন হয়ে যাবে বুঝতে পারিস তাহলে কি আমরা ঘুগনি খাব না ওরে খাবি না কেন কি লোখানি খাস কেন দাঁড়া এতক্ষণ সময় দে ওই দুটোর তাড়ায় নিয়ে একটু চোখের সামনে আমার পুরো বিষ জ্বালা উঠে যাচ্ছে শরীরের ভিতরে এই ঘুগনি আবে ঘুগনি মধ্যম গ্রামের স্পেশাল ঘুগনি হাগুদার ঘুগনি এই হাগুদা আমার ধরে রাখো কিন্তু আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে আঠু খুলে আর মুখে ভরে দি এই 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 হলুদ ড্রেস চুল কড়ানু বুঝিস তোর চোখের ভিতর পা ভর দেবানি চোখ বন্ধ কর তো সাহস আছে চোখের ভিতর পা ভর আর এই সাহস সাহস বলবি না তুই আমার চিনিস আমার নাম ফুটো আর তুই ফুটো হোক আর বুটো হোক ওতে আমার কোনো যায় আসে না ঠাকুর দাবার ধরো ওর চোখের ভিতর কিন্তু আমি এখনই পা ভর দেবো ওরে ঘুগনি বাস রে ঘুগনি বাস তারপরে বাংলা মাল খাস কেনে বাংলার কথা বলে বলে শুধু তুই ইমোশনাল করে আর কি করবো এই কাকা কটা ঘুগনি দেবো বলিস রে ভুলে গেছি বলো এই তিনটে দাও তিনটে টাকা বের করে দিচ্ছি এক ধরো নাও এ টাক মাথা কাকা ঘুগনি খেয়ে বল কিরকম টেস্ট আছে

ঘুগনি খাতি দিয়েই মানে দিবজে পড়েছি এ ঘুগনি হবে ঘুগনি দাদু খায় দিদিমা ফেল ফেল করে তাকায় কইছে আমায় একটা দিলে না তো দিচ্ছি রে বুড়ি দিচ্ছি ডাড়া বুড়ি বাবা কি সাদরে কচড়মচড় কচড়মচড় এই ঘুগনি খায় আমার সেই মানে মানে ছোটবেলার প্রেম ভালোবাসার কথা মনে পড়ে গেল দুজনে কত ঘুগনি খাইছি রাস্তার মাথায় গিয়ে আজকে বড় দামা ছড়ে চলে গেল বুড়ি আজকে সব তে দেখে লাভাররা উঠিছে মানে আজকে কি আজকে কি ভ্যালেন্টাইন ডে নাকি ঘুরতে পার্টিস নাকি কিছু ওরে নারে ভ্যালেন্টাইনটা চলে গেছে বাবুদা তুমি আমার সামলাও আনাই তো অন্য বগিতে চলো আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে ঘুপ খাপ করে কারে ঘুষি মেদ দেবানি তারপর দেখে নে চল 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 অন্য বগিতে চল রে এখানে থাকা যাবে না দাদারা বৌদিরা ভাইয়েরা বোনেরা যারা যারা এই স্পেশাল ঘুগনি খেতে চাও হাগুদার তারা থ্রি টু ফাইভ সেভেন এইট নাইন জিরো জিরো এই নাম্বারে মিস কল দিয়ে বুকিং করতে পারো অথবা মধ্যম গ্রাম লোকালে সেকেন্ড বগিতে এসে হাগুদার স্পেশাল ঘুগনি সংগ্রহ করতে পারো আপাতত এখানেই শেষ হচ্ছে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কোন ভিডিও দেখতে চান কোন স্টেশনে কোন ভিডিও সব কিছু নিচে কমেন্ট করবেন ঠিক আছে দাদারা বৌদিরা ভালো থাকুন আর এই সব প্রেমিক প্রেমিকাদের মুখে তুলে একটা ঘুষি দেন